একজন নবীন নাম তাহলে তুমি যদি একজন নবীন নামে নাম হও তাহলে আমার এই বোনের কষ্ট দাও কেন তাহলে এটা মুসলমান এটা মুসলমান মুসলমান কষ্ট দেয় বলো আমার কথার উত্তর দাও মুসলমান মুসলমানদের কষ্ট দেয় যদি তুমি সত্যিকারের মুসলমান হও তুমি কিন্তু তুমি খাঁটি মুসলমান হওয়া কোনো না তো খাঁটি মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন রসুলও বলছে আল্লাহর কোরআনও বলছেন ইননামাল মুসলিমুনা ইখওয়াতুন না বাইনা اخওয়يكم ল যারা প্রকৃত মুসলমান তারা আল্লাহকে ভয় করে এবং সে অন্য মুসলমানের উপকার করে বিপদ থেকে আর এখন তুমি কেমন মুসলমান হইতো যাবার আমি খাঁটি মুসলমান আমি তার সাথে আছি খাঁটি মুসলমান তো খাঁটি মুসলমান তো কষ্ট দেন না মুমিনেরে উপকার করে তো তুমি কেন তারও ক্ষতি করো তারে বিয়ে করবা

বলো এব্রাহিম আমার দিকে তাকাও এদের চোখ খোলো এদিকে তাকাও এখন চোখ খোলো সুন্দরভাবে ভাবে শোনো তোমরা কয়জন দুইজন আর গুরুর নাম কি আরেকজনের নাম কি

ও সব সময় অনেক ইবাদত করতে হইব অনেক ইবাদত হ্যাঁ অনেক ইবাদত করতে হইব আলহামদুলিল্লাহ করব সমস্যা নাই তোমার বয়স কত আমার বয়স তো অনেক কত কয় হাজার বছর অনেক বেশি কত বলো কয় হাজার বলো এই যে আমার কাছে অনেক বড় বড় এই যে আমার কাছে কালুগাজি আছে তারপরে সোলাইমান আছে লো এরপরে আরেকজন নাম লোকমান আছে এই যে সোলেমান গাজী তার বয়স সাড়ে তিন বছর তোমার বয়স কত কত এক হাজার বছর যাও তাও তো কম না এক হাজার বছর তো এই তোমার বাচ্চা কাচ্চা ছেলে সন্তান কয়জন বিয়ে শি করো নাই কেন আমি ওরে ছোট্টবেলা থেকে নজর করতেছি ছোট্টবেলা থেকে মানে কি বিয়ে করবা না ভালোবাসবা

ময়মন সিং মাদ্রাসা ভালো লাগছে বাড়ি কই বাড়ি কই সিং ও অরিজিনালি মোহন সিং আচ্ছা মাদ্রাসা ভালো করছেন যাও তলে আপনি শুনেন ভাই এই আইব্রাহিম সাহেব তাহলে আপনি মাদ্রাসার একজন ছাত্র কোরআনের একজন ছাত্র মমিন আবার খাঁটি মুসলমান তাহলে এই যে আপনি ওয়াদা রক্ষা করে আবার আসেন মানুষের সাথে আসা এটা কি আপনাদের মুসলমানের আমাদের মুসলমান এবং আপনাদের জিনিসের মধ্যে এটা বৈধ না অবৈধ এটা

এটা পড়ছেন আপনি এটা পড়ছেন তাহলে আল্লাহ আপনাদেরকে আর আমাদেরকে বানাইছে আল্লাহর আবাদত করার জন্য সৃষ্টি করছেন এখন আপনার যে সৃষ্টি করছে আল্লাহ আবাদত করার জন্য এখন আপনি তো এর আবাদতটা নষ্ট করতেছেন এখন আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন আপনি প্রথম আয়সা বলছেন হুজুর আমি খাঁটি মুসলমান খাঁটি মুসলমান কি আবাদত করে না আবাদত সারে উত্তর দেন আমার তাহলে আপনি তো কিছু করলেন না আপনি হেরে নামাজ পড়তে করেন আমি সব সময় করি ওর জন্য আমি কি না করছি কি না করছি ওর আমি কি করছেন দেখো অনেক কিছু করছি দে একটা ধরে যতবার যাদু করছে ততবার আমি ওর রক্ষা করছি আল্লাহ তলার হেফাজত থেকে আমি ওর করছি আলহামদুলিল্লাহ তুই তো ভালো করছেন উপকার করছেন ভালো করছেন আর আপনি কি এর কাছে থাকতে চান তাই তো এই কি করে আমি যাইতে চাই ওর কাছ থেকে আচ্ছা যাক ভালো কথা কর আমরা চাই এটা আর তো চাই এটা আমাদের কি হয় ও নাতিন আমনারও নাতিন আচ্ছা যাওক হোক ইব্রাহিম সাহেব আপনার নাম আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এবং আল্লাহ নবীর নামে নাম আর আমি একটা কথা বলে যেতেছি মনোযোগ দিয়ে শুনবেন বল ওর যত গুলা বাড়ি থেকে যেদিন থেকে বের হইছে তারপর থেকে ওর একটার পর একটা বালা মুসিবত আসেই 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 এগুলো সব ওর পুরি ভালো তলার তোর পিতা রাবুল আলামিন ওর অনেক পছন্দ করে অনেক বেশি পছন্দ করে আর ও ইবাদত করে

ওরে ওরা নিতে চায় হুম আচ্ছা ভালো করছেন আমি সেই সালানি কেটে দিব ইনশাআল্লাহ সেই কালানি কোরআনের মধ্যে কাটার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে আপনি যেহেতু মাদ্রাসা পড়ছেন আল্লাহ কোরআনের মধ্যে সালানি কাটার এবং নষ্ট জাদু কাটার আয়াত নাজিল করে নাই তাহলে আপনি বলেন যদি আমি আয়াতটি পড়ি খুব মনোযোগ দিয়ে শোনেন দেখেন আপনার আল্লাহ রবুল্লা আলমিনের সে কোরআনের পাওয়ার কি দেখেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما القوا قال موسى ما جئتم به إن الله سبت إن الله لا يسرها من المفسدين وأرادوا به كيدا فجعل الله هم الأخسرين المبتلون أعمالهم كسرى ببقية يصب الزمان ما نتى إذا جاءوا لم يجدوا سيضعفك ما كانوا يعملون

قال منكم له قبل من نول كبيركم الذي علمكم السر فلا سوف تعلمون لو قدت أن أيديكم وأرجلكم من كلاب وسلمنكم أجمعين قالوا لا زهر إنا إلى ربنا منقلبون إنا نتمع يقولنا ربنا فتانا كنا أول بسم الله الذي لا يزر ما في الأرض ولا بالسماء وهو السميع العليم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم

সেই দুইটা আমি এখনো উল্টা চালান করে দিব আমি আয়াতগুলো পড়ছি দেখছেন এই আয়াতের ভিতরে সবগুলো আছে না নাই আছে না নাই আছে আছে আপনার আয়াতটি শোনার উদ্দেশ্য হলো যেহেতু আপনি আলেম মানুষ আমি সেই আয়াতগুলো আপনি শুনে দিছি আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অনেক বড় ক্ষমতা দিন বানাইছেন এবং আপনাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিন দিয়ে মুসলমান জিন দিয়ে বাইতুল মুকাদ্দাস বানাইছে কি বানায় না হ্যাঁ তাহলে আপনারা তো এখনো আছেন আছেন ছিলেন আছেন থাকবেন নাকি আপনাদের ভিতরে হাজার হাজার বছর হজরত সোলাম আলাই সাল্লাম হজরত দাউদ আলাই সাল্লাম হজরত ঈসা আলাই সাল্লাম অনেক নবীর দেখছেন এমন ওজিন এখনো বাইসা আছে আসে নাই হাজার হাজার বছর আপনারা হায়াত পান আমার অত কিছু বুঝি না আপনি বুঝেন না এখন আপনি সোজা এর কাছ চলে যাবেন এটাই হলো রুগীর গার্জিয়ানের দাবি ঠিক আছে আর আমি কারো বেয়াদুবি আপনার সাথে আমি বেয়াদুবি করতাম যদি হিন্দু হইতেন কি হইতেন হিন্দু কারণ যেহেতু আপনি আমার মুসলমান ভাই আপনি আমার মুসলমান আপনি যদিও জিনের ভিতরে যদি আপনি মমিন কি মমিন আল্লাহ রব্বুল আলামিন রসুল জিনদেরকে দাওয়াত দিচ্ছে লাইলাতুল জিনের ভিতরে এবং জিনদের একটা পাহাড় মক্কা মদিনাতে এখন আছে না নাই আছে সুতরাং আপনারা অনেক সম্মান আপনাদের আল্লাহ রব অনেকে সম্মান দিয়েছেন যেহেতু আপনারা আর আমরা দুইজনই জান্নাতে যাব জান্নাত তো আমাদের দেখা হবে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতে পারলে তা আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করে জান্নাতে নেওয়ার জন্য তা আপনিও জান্নাতে যেতে চান কি চান না

আপনি চলে যাবেন এটাই হলো ফাইনাল কথা কথা সঠিক আর এর যা দুটো না যা যা করছে এটা আমি কেটে দেব ইনশাআল্লাহ ওকে ওয়াদা করার পরে আপনি অনেকবার যার এর মুয়াদা করে আসছেন আর জানো আমার ওয়াদা করার পরে আপনি আমার সম্মান রাখবেন না আমার আল্লাহর সম্মান রাখবেন কোনটা যেটা আমি কুরআন দিয়ে কাজ করি আমি কুরআনের পছন্দ করে বলতেছি এবং আল্লাহ রাব্বুল আলামিন কে সাক্ষী রেখে বলতেছি আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আস্তে আস্তে কষ্ট দিবে না কষ্ট দিবে না কষ্ট দিবে না স্বাভাবিক করে দেবা স্বাভাবিক কর

যা আমার সামনে যে মেয়েটি দেখতেছেন আমার এক বোন তার নাম সাথী কোথায় গরিপুর থেকে আসছে সাথে আজকে সাত আট বছর থেকে বেশি ছোটবেলা থেকে তাকে জিন ধরেছে জিনটির নাম ইব্রাহিম তবে বর্তমানে ওই ইব্রাহিম থেকে বেশি ক্ষতি করতেছে দুইটা বদ জিন তার উপরে চালান করেছে একটা ছেলে সেলের নামটা বলছে নাকি কিনা না না সেলের নামটা কি বললো হবে না বললো হ্যাঁ শাহিন 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 নামের একটা ছেলে মেয়েটিকে ভালোবাসে কিন্তু মেয়েটির মার্জিয়ান এবং মেয়ে রাজি না থাকার কারণে তার উপরে বদ্দিন চালান করেছে হিন্দু এখন তাকে খুব কষ্ট দিতেছে অবশেষ আল্লাহ রব্বুল্লা আলমী মেহের মানিতে সেই দিনটিকে আমি এখন পরিপূর্ণ ক্লিয়ার করে দিয়েছি আল্লাহর কাছে দোয়া ছাই আল্লাহ যেন আমার এই বোনকে সুস্থ করে দেয় এবং সকল মমিন মুসলমানকে আল্লাহ সুস্থ রাখেন বিশেষ করে আল্লাহ রব্বুল আলমিনের বান্দাবান্দিদেরকে আল্লাহ যেন সুস্থ রাখেন আর যারা আমার এই চ্যানেলটি দেখেন বেশি বেশি করে শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা আমার মোবাইল নম্বর আসছে দেওয়া মোবাইল প্রতিটা ভিডিওতে মোবাইল নম্বর দেওয়া আছে জিরো ওয়ান জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন আমার মোবাইল নম্বর আমি প্রতিদিন সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত রুগী দেখে থাকি এই সময়ের ভিতরে আসলে ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন আর যারা আমার সাথে যদি রুগী নিয়ে আসতে না পারেন আমি ভিডিও কলও রুগী দেখে থাকি অনেক ভাই আমাকে প্রশ্ন করেন যে হুজুর যা এই সকল মুরব্বী আছে বা এমন কিছু অসুস্থ রুগী আছে যাদেরকে আনা অসম্ভব হয়ে যায় ওই সকল ট্রিটমেন্টগুলো আপনি কিভাবে করেন হ্যাঁ আলহামদুলিল্লাহ তাদের জন্য আরেকটি ব্যবস্থা আছে ভিডিও কলের মাধ্যমে আমি ট্রিটমেন্ট দিয়ে থাকি ইনশাল্লাহ তারা ভিডিও কলের মাধ্যমে ট্রিটমেন্ট নিতে পারবেন এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদের সকলকে সুস্থ রাখে আমি আসসালামু আলাইকুম